ঢাকায় সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা সাহারা বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় তিনি পরপারে পাড়ি জমালেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছেলে শাকের চিস্তি বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার 16 এপ্রিল দিবাগত রাত 12:20 রাজধানীর শেখ রাসেল গেস্ট লিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবরী। তার বয়স হয়েছিল 70 বছর। খুশখুশি কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সাহারা বেগম কবরী। 5 এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 7 এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ICU নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অবশেষে 8 এপ্রিল দুপুরে শেখ রাসেল গেস্ট লিভার হাসপাতালে কবরীর জন্য ICU পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হল না। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। 1965 সালে অভিনয় করেন জল ছবি ও বাহারাই। 1968 সালে সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, যে আগুন, পুরে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান তিনি। সেখান থেকে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানে যোগ দেন কবরী। তখনকার স্মৃতি একবার কবরী বলেছিলেন, সেখানকার এক অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান কথা তুলে ধরেছিলাম, কিভাবে আমি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে পালিয়ে সেখানে পৌঁছেছি, সেই কথা বলেছিলাম। সেখানে গিয়ে তাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের দেশকে সাহায্যের আবেদন করি। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। 7 ছবিতে অভিনয় করেছিলেন তিনি। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম শিশবের মাধ্যমে উল্লেখযোগ্য নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে রংবাজ পাই বেশি জনপ্রিয়। 1975 সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। এরপর কেবলই এগিয়ে চলা সামনের দিকে। জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তক, নীল আকাশের নিচে, ময়নামতি, সারেংবুক, দেবদাস, হীরামন, চুরাবালি, পারুলের সংসার। 50 বছরের বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী। তাদের বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে কবরী বলেছিলেন, আমরা এতটাই আবেগ দিয়ে অভিনয় করতাম যে ছবির প্রতিটি দৃশ্যই জীবন্ত করে তুলতাম। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা সহ বহু পুরস্কার ও সম্মাননা। 2005 সালে আয়না নামে একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। 2008 সালে বাংলাদেশের আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। যুক্ত হয়েছেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক গঠন সঙ্গে। অমর একুশের গ্রন্থমেলা 2017-তে প্রকাশিত হয় তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক। 1950 সালে 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। তার আসল নাম ছিল মীনা পাল, বাবা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল। 1963 সালে মাত্র